নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রয়েছে নব্বইটি কমিউনিটি ক্লিনিক কিন্তু এই সব ক্লিনিং বিরাজ করছে ঔষধ ও লোকবলের তীব্র সংকট নেই চিকিৎসার পরিবেশও গরমে বসা যায় না মানে এটা অস্বস্তিকর অবস্থা মনে হয় কি ওরা আইসে বসে ওরা যেতে ফেললে আমো একটু বাসি আমার মনে হয় কি দেখে আমি একটু বেরোতে পারলে বাতাসে দিতে গেলে আমার একটু ভালো লাগবে ডেলিভারি সমস্ত ঔষধপত্র যে ম্যাটেরিয়ালস গুলো সমস্ত কিছু আমরা জায়গায় বসে পাবো সুচিকিৎসাটা পাবো মারা যাতে দূরে যেতে না হয় তার ব্যবস্থা করবেন আপনারা এই ব্যবস্থাটা আমরা প্রতিটি কমিউনিটি ক্লিনিকে রয়েছে মাত্র একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সরবরাহ করা হয় মাত্র ত্রিশ প্রকার ঔষধ যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল অধিকাংশ ক্লিনিকে নেই বিদ্যুৎ সংযোগ অবকাঠামোগত সংকট সহ রয়েছে শৌচাগার ও পানি সমস্যা আর পাঁচ মাস যাবৎ আমরা কোনো বেতন পাই না এটা আমাদের চলতেও খুব কষ্ট হয় আর আমাদের কোনো ইনক্রিমেন্ট নাই আমরা যেখানে চাকরিতে ঢুকেছিলাম ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি আর কি অবস্থা এই যে এখানে পোস্টিং নাই ওয়ার্ল্ড ইউনিয়নে এই যে পোস্ট নাই আর এফডাব্লিউও নাই ফ্যামিলি প্ল্যানিং এ ছয় জন কর্মী জায়গায় মাত্র তিনজন আছে এখন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য প্রশাসন মাটির বাড়ি খড়ের চাল সেখান থেকে তো আমরা একবারে পাকা মেঝে এবং ছাদালা জায়গা দিতে পারলাম এটা তো তুলনামূলক হাইজিনিক আমি বলছি না একেবারে ইথিক্যাল কিন্তু তো তুলনামূলক হাইজিনিক ন্যাশনাল ডেস্ক চ্যানেল আই